প্রিয় দর্শক সকল, প্রয়াত অভিনেতা রাজীব রাজনীশর পত্নীর খবরটো বাৰু আপোনালোকে পালেনে? প্রয়াত অভিনেতাজনের পত্নীর সেই খবরটো জানিবলৈ অনুগ্রহ করে ভিডিওটি শেষলৈকে চাই থাকিব। আপনাদের হয়তো সকলে এই অভিনেতাজনের অকাল বিয়োগের কথা গমেই পাইছে। অভিনেতাজনের বিয়োগের পিছতে বহুতেই দাবি উত্থাপন করেছিল তেওঁৰ এই পৰিয়ালটোক এটা সংস্থাপন দিব লাগে। এই সময়ৰ মাজতেই কণ্ঠশিল্পী সীমান্ত শেখৰৰ এক বিশেষ পোষ্ট, য'ত তেখেতে লিখে যে আজি কিছুদিন পূৰ্বে অসমৰ জনপ্ৰিয় অভিনেতা ৰাজীব ৰাজনীশ ডাঙৰীয়া এক দুৰ্ঘটনাত পতিত হৈ আমাৰ সকলোৰে মাজৰ পৰা চিৰবিদায় মাগিছিল। লগতে কণ্ঠশিল্পীজনে আৰু জনায় যে কালি তেখেতৰ সহধর্মিনীলৈ অসম ৰাজ্যিক চলচ্চিত্ৰ বিত্ত আৰু উন্নয়ন নিগমৰ তৰফৰ পৰা এক বিত্তীয় সাহায্য প্ৰদান কৰা হয়। লগতে কণ্ঠশিল্পীজনে শিল্পীসকলক উদ্দেশ্যি জনায় যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্ব অসম সরকারে অনাগত সময়তো অসমৰ শিল্পীসকলৰ হকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে যাব বলে সকলকে আস্থা প্রদান করে। প্রিয় দর্শক সকল, প্রয়াত অভিনেতা রাজীব রাজনীশর পত্নীর এই খবরটি শুনে আপনাদের কেনে লাগিলে এবার কমেন্টত জানাবলে নাপাহরিব। লগতে যিসকলে আমার এই চ্যানেলটি প্রথমবারের চাই আছে, ভিডিও সমূহত এটাকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবলে নাপাহরিব। ধন্যবাদ।